আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? যারা অপেক্ষা করছেন এবং যারা সিরিয়াল ধরে আছেন সিঙ্গাপুরে আসার জন্য, এবং যারা অ্যান্টি অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছেন এবং যারা পাননি, এবং যারা অ্যান্টি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের অনেকগুলো প্রশ্নের জবাব নিয়ে আজকে আমি বেলাল হাসান বাংলাদেশ সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আবার আপনাদের সামনে এসেছি। তো বন্ধুরা, শুরু করার আগে আমি আবারও বলে নিচ্ছি যে আমি আমাদের গ্রুপের পক্ষ থেকে একজন স্পিকার হিসাবে প্রতিনিয়ত আপনাদের সামনে আসি এবং বিভিন্ন তথ্য উপাত্ত ইনফরমেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা হোক আপনাদের প্রশ্নের আলোকে অথবা ইন জেনারেলি যে কোনো বিষয়ে। তো আজকের ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে যে অধিকাংশ লোকজন, অধিকাংশ ভাইরা যে প্রশ্নগুলো করেছিলেন সেটি হচ্ছে অ্যান্টি অ্যাপ্রুভাল সংক্রান্ত, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনাতে আমি যাচ্ছি। তো চলুন চলে যাই আজকের আমাদের মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে যে যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন সেটি, তো প্রধানত যে প্রশ্নগুলো আপনাদের পক্ষ থেকে বেশি এসে থাকে সেটি হচ্ছে যে অ্যান্টি অ্যাপ্রুভাল করলে অথবা অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগতে পারে। আপনি যদি অ্যান্টি অ্যাপ্রুভাল করে থাকেন অথবা আপনি যদি অ্যান্টি অ্যাপ্রুভাল করতে চান, কতদিনের ভিতরে আপনি অ্যান্টি অ্যাপ্রুভালটা পাবেন, সে ব্যাপারে আপনাদের প্রশ্নগুলো ছিল। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার কোম্পানি যদি আপনার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করে, যদি আজ সকালে আর্লি মর্নিং করে থাকে, তাহলে আজকের দিনের ভিতরেই কিন্তু সেটা ফিরতি ইমেইলে আপনাদেরকে কনফার্মেশনটা জানিয়ে দেওয়া হবে, ইয়েস অথবা নো, আপনি কি অ্যান্টি অ্যাপ্রুভাল পাচ্ছেন অথবা পাচ্ছেন না, সেটা আজকেই জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। যদি আপনি আজকে সকালে যদি আপনার কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করে থাকে, তাহলে সেটা দিনে দিনে কিন্তু আপনি সেম ওয়ার্কিং ডেতে আপনি সেই জিনিসটা, ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে হ্যাঁ অথবা না, আপনার অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাকসেপ্টেবল হয়েছে কি না সেটা। তো দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে অ্যান্টি অ্যাপ্রুভাল রিজেক্ট আসে কেন, অ্যান্টি অ্যাপ্রুভাল রিজেক্ট আসে কেন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে আপনার কোম্পানি চাহিদার উপর নির্ভর করে যে কতজন ওয়ার্কার আপনার কোম্পানিতে লাগবে এবং কী ধরনের ওয়ার্কার আপনার কোম্পানিতে লাগবে, আপনি কি নতুন নাকি পুরাতন, নাকি আপনার জন্য আপনার কোম্পানি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে ব্যাপারগুলো ওরা বিস্তারিত বিবেচনা করেই কিন্তু ওরা তখন অ্যাপ্লাই করে। যদি এমওএম দেখে যে আপনার কোম্পানিতে ওয়ার্কার মোটামুটি ঠিক আছে, মানে যতজন ওয়ার্কার দরকার তার থেকে হয়তো বা একটু 19-20 এদিক সেদিক আছে, কিন্তু তারপরে তারা কি করে যে এটাকে একটু ডিলে করে দেয়, পিছিয়ে করে দেয়, এটা হচ্ছে যে আমার যে অবজারভেশন, আমি কিন্তু সেটা থেকে আপনাদেরকে বলছি কেন রিজেক্ট আসে। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে পরামর্শ আপনাদের জন্য, যাদের অ্যান্টি অ্যাপ্রুভাল রিজেক্ট এসেছিলো তাদের জন্য, সেটা হচ্ছে যে অ্যান্টি অ্যাপ্রুভাল রিজেক্ট আসলে কিন্তু একটি ফিরতি ইমেল আসে এমওএম থেকে এবং সেখানে কারণ লেখা থাকে, কজগুলো লেখা থাকে, রিজনগুলো লেখা থাকে যে কী কারণে আপনাদের অ্যান্টি অ্যাপ্রুভালগুলো রিজেক্ট এসেছিলো। যদি সেই কারণগুলো, সেই রিজনগুলো যদি ফিল আপ করে, সেটা যদি ফলো করে, যদি আবার আপনার এইচআর ডিপার্টমেন্ট থেকে যদি আবার আপনার জন্য অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু আপনি অ্যান্টি অ্যাপ্রুভাল পেতে পারেন। এটা হচ্ছে আমাদের অভিমত এবং আমরা যারা ভলেন্টিয়ারিং করি এবং এমওএম এর সাথে যারা আমরা এইসব ব্যাপারে কথা বলে থাকি, আমরা এগুলো জেনে থাকি কিন্তু এইসব ব্যাপারে, যে যদি ফিরতি ইমেলে যে কারণগুলো ওরা লিখে রাখে সেগুলো যদি আপনি ফিল আপ করে সেগুলোকে যদি ওরা মডিফাই করে যে এই কারণে এই কারণে এই কারণে রিজেক্ট হয়েছে, ওই কারণগুলো নেই, পরবর্তীতে ওগুলো সব কিছু ফিল আপ করে ওগুলোর কারণগুলো জবাব দিয়ে যদি আপনার জন্য আবার অ্যাপ্লাই করে, তাহলে আপনি অ্যান্টি অ্যাপ্রুভাল আবার পেতে পারেন। এভাবে প্রথমত যারা আগে যখন অ্যান্টি অ্যাপ্রুভাল দিয়েছিল, যাদের রিজেক্ট হয়েছে, তারা 4-5 বার 6 বার 7 বার 8 বারের পরে গিয়ে অ্যান্টি অ্যাপ্রুভাল পেয়েছিল। তবে এই সময়ে ম্যাক্সিমাম কিন্তু একবারই কিন্তু তারা অ্যান্টি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে না। আপনারা যারা এখন আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে, এখন যারা অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করছেন, ম্যাক্সিমাম পার্সনস তারা কিন্তু প্রথমবারেই কিন্তু তারা অ্যান্টি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনার স্মরণ রাখতে হবে। তো তৃতীয়ত হচ্ছে যে অ্যান্টি অ্যাপ্রুভাল আপনি অ্যাকসেপ্ট হয়েছে কি না, এটা রেজাল্টকে আপনি অনলাইনে চেক করতে পারবেন, এটা অনলাইনে চেক করার কোনো সিস্টেম আছে কি না, এটাও কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা তো সেভাবে আমরা বলতে চাইছি যে না ভাই, এটি অনলাইনে চেক করা যায় না, এটি একটি ইমেলের মাধ্যমে এমওএম থেকে শুধু রেজাল্ট আসে। যদি আপনার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করে তারা, আমি বললাম না যে ফিফথ ইমেলে তারা ইয়েস অর নো তারা জানিয়ে দেয়, যদি নো হয়, নোর জন্য যে কারণগুলো থাকে সেগুলো তারা লিখে দেয় যে এই এই কারণে এটা রিজেক্ট এসেছে। আর আপনি যদি চেক করতে চান, সেটা আপনি চেক করতে পারবেন না অনলাইনে, এটা কোনো সিস্টেম নেই অনলাইনে চেক করা, সেটা মাত্র এমওএম থেকে ওরা একটা ইমেল দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ এই লোকের অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট হয়েছে এবং এই লোকের অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট হয়নি, এবং যে কারণে অ্যাকসেপ্ট হয়নি সে কারণগুলো তারা সেখানে লিখে দিয়ে থাকে, আপনি এটা অনলাইনে আর চেক করতে পারবেন না। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তাহলে এবার প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন জবাব দিলাম, 3 নম্বর প্রশ্ন জবাব দিলাম, 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি কীভাবে বুঝবো যে আমার অ্যান্টি অ্যাপ্রুভালটা এটা কি ফেক নাকি এটা অরিজিনাল, এটা আপনি কীভাবে বুঝবেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনারা করে থাকেন।
তো এটা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের পরামর্শ যেটা আপনার জন্য সেটা হচ্ছে আপনি আপনার এজেন্ট অথবা আপনার কোম্পানিকে বলুন যে অ্যান্টি অ্যাপ্রুভাল দেওয়া ইমেলটি আপনাকে ফরওয়ার্ড করে দেওয়ার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটি কি ওটা ফেক অ্যান্টি অ্যাপ্রুভাল নাকি এটা অরিজিনাল অ্যান্টি অ্যাপ্রুভাল। তখন আপনি কম্পেয়ার করতে পারবেন আরও অনেকগুলো অ্যান্টি অ্যাপ্রুভাল, কিন্তু আপনারা অলরেডি দেখেছেন যে অনলাইনে অনেকগুলো অ্যান্টি অ্যাপ্রুভালের পেপার আছে, কপি আছে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু আপনি ওখানে অনেকেই অভিযোগ করেছেন যে এখানে এমওএমের কোনো সিল নেই, চপর নেই, কোনো লোগো নেই, এটা কীভাবে অরিজিনাল অ্যান্টি অ্যাপ্রুভাল হতে পারে, এই জিনিসটা কিন্তু আপনার অনেকেই প্রশ্ন করেছেন। কিন্তু সেগুলো কিন্তু অ্যান্টি অ্যাপ্রুভাল এবং ওভাবেই কিন্তু অ্যান্টি অ্যাপ্রুভালগুলো এসে থাকে। তো এক্ষেত্রে আপনি ফেক অথবা অরিজিনাল সেটা আপনি চেক করতে পারেন, আপনি আপনার কোম্পানিকে জানাতে পারেন যদি আপনার এজেন্ট হয় দিয়ে থাকে আপনাকে এডিট করা কোনো অ্যান্টি অ্যাপ্রুভাল, সেটা আপনি দেখতে পারেন এবং কম্পেয়ার করতে পারেন। যারা অভিজ্ঞ লোক আছেন তাদের সাথে আপনি শেয়ার করে আপনি এই ব্যাপারটা জানতে পারেন। তারপর হচ্ছে যে আপনাকে যদি আপনার এজেন্ট অথবা আপনি যার মাধ্যমে আসতে চাচ্ছেন দালাল যদি বলে থাকে যে তোমার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করা হয়ে গেছে, কয়েকদিনের ভিতরে তুমি অ্যান্টি অ্যাপ্রুভাল পাবে, তখন অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করেছিল আমার ভাই, আমার বন্ধু, মানে যে আপনাকে আনতে চাচ্ছে সিঙ্গাপুরে, সে কিন্তু সে বলছে যে অমুক তারিখে 4-5 দিন পরে বা আগামী সপ্তাহে তোমার অ্যান্টি অ্যাপ্রুভাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যে পরামর্শ আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার জন্য এখনও অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করা হয়নি। যদি সে এই কথাটি বলে থাকে যে আগামী সপ্তাহে তোমার অ্যান্টি অ্যাপ্রুভাল হয়ে যাবে, হয়নি, কারণ অ্যান্টি অ্যাপ্রুভাল হচ্ছে যে যদি আজকে আপনার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করে থাকে আজকে পাবে, তখন অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করেছিল আমার ভাই, আমার বন্ধু, মানে যে আপনাকে আনতে চাচ্ছে সিঙ্গাপুরে, সে কিন্তু সে বলছে যে অমুক তারিখে 4-5 দিন পরে বা আগামী সপ্তাহে তোমার অ্যান্টি অ্যাপ্রুভাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যে পরামর্শ আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার জন্য এখনও অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করা হয়নি। যদি সে এই কথাটি বলে থাকে যে আগামী সপ্তাহে তোমার অ্যান্টি অ্যাপ্রুভাল হয়ে যাবে, হয়নি, কারণ অ্যান্টি অ্যাপ্রুভাল হচ্ছে যে যদি আজকে আপনার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করে থাকে আজকের ভিতরেই আপনি হয়তো পেতে পারেন, অথবা যদি আজকে না পেয়ে থাকেন তাহলে এটা নেক্সট ডেতে আপনি এটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার জন্য 100% কনফার্মেশন, যে জিনিসটা আমরা বলছি সেটা যে আপনি যদি আজকে না পেয়ে থাকেন আপনি আগামীকাল অবশ্যই পেয়ে থাকবেন, সেটা হয় অ্যাকসেপ্ট অথবা নন অ্যাকসেপ্ট অথবা অ্যাকসেপ্টেবল নয় যেটা সেটা। আমি যে আবার বললাম আপনাদেরকে একটু আগে যে ইয়েস অর নো সেটা আপনাকে তারা ফিরতি SMS-এ জানিয়ে দেবে। তো এটা হচ্ছে যে মূল কারণগুলো অ্যান্টি অ্যাপ্রুভাল, এবং এই জিনিসগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আপনারা যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে থাকেন, আপনারা যেই ফ্রিকোয়েন্টলি আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন এ ব্যাপারে কিন্তু আলোচনা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি আপনাদেরকে যে আপনি যদি অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করে থাকে আপনার জন্য আজকে আর্লি মর্নিং সকালবেলা ধরেন 9-10টার ভিতরে যদি অ্যাপ্লাই করে থাকে সেটা আপনি সেম ডেতে আপনি কিন্তু সেটা আপনি জানতে পারবেন যে আপনার অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট হয়েছে কিনা, এটা মনে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেম ওয়ার্কিং ডে যেটা সেটা আমি বলছি, যদি একটু দেরিতে করে থাকে অথবা আপনার লাঞ্চ অথবা আপনার নুনে যদি অ্যাপ্লাই করে থাকে সেটা নেক্সট ওয়ার্কিং ডেতে আপনি সেটা জানতে পারবেন ফিরতি মেইলের মাধ্যমে এমওএম থেকে যে হ্যাঁ এটা অ্যাকসেপ্ট হয়েছে এবং অমুক তারিখে তারা ফ্লাইট, ঠিক আছে, এটা কিন্তু ওরা ওখান থেকে কনফার্মেশন দিয়ে দেয় এটা। তারপর হচ্ছে যে আবারও বলছি যে অ্যান্টি অ্যাপ্রুভাল আপনি এটা অনলাইনে কোনো রেজাল্ট চেক করা যায় না, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে যে আপনি অ্যান্টি অ্যাপ্রুভাল কীভাবে শিওর হবেন যে এটা আপনার ফেক নাকি, একটু আগে বলে দিলাম আপনাদেরকে যে হ্যাঁ আপনি দেখতে পারেন, আপনি আপনার ইমেলে ফরওয়ার্ড করে নিন এবং সেটা সম্পূর্ণরূপে পড়েন, এবং অনেকগুলো অ্যান্টি অ্যাপ্রুভাল কিন্তু অলরেডি অনলাইনে আছেন এবং যারা অ্যান্টি অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছেন তাদেরগুলোর সাথে আপনি কম্পেয়ার করে আপনি জেনে নিতে পারেন যে এটা ফেক অথবা অরিজিনাল, ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে চতুর্থত যেটা সেটা হচ্ছে যে বললাম যে আপনাকে যে আপনার জন্য অ্যান্টি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করা হয়েছে, আপনি আগামী শনিবারে আগামী রোববারে আপনার ফ্লাইট অথবা আগামী শনি রোববারে আপনার অ্যান্টি অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাবেন, এটা হচ্ছে একদম ভুয়ো কথা, এটা সত্যি না। কারণ আমি আবার বলছি যে অ্যান্টি অ্যাপ্রুভাল যদি আজকে করা হয় সেম ওয়ার্কিং ডেতে আপনি আপনার অ্যান্টি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, এবং যদি আজকে একটু দেরিতে অ্যাপ্লাই করা হয় নেক্সট ওয়ার্কিং ডেতে আপনি আপনার অ্যান্টি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এক্ষেত্রে কোনো বাধা নিষেধ অথবা অন্য কোনো কিছু যদি থাকে সেটা আপনাকে তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে এই কারণে এই ওয়ার্কারটা অ্যান্টি অ্যাপ্রুভাল হচ্ছে না, হয় সেটা কি আপনার সমস্যা নাকি আপনার কোম্পানির সমস্যা, সেটা তারা বিস্তারিত সেখানে লিখে দেবে। আপনি আপনার বস অথবা আপনি আপনার কোম্পানি অথবা HR ডিপার্টমেন্ট অথবা আপনার এজেন্টকে বলে আপনি সেই ইমেলটা নিতে পারেন, তখন আপনি পুরোটা জানতে পারবেন যে সেখানে কী ধরনের সমস্যার কারণে আপনার অ্যান্টি অ্যাপ্রুভাল হচ্ছে না। তো বন্ধুরা আজকে আলোচনা ছিল এটাই অ্যান্টি অ্যাপ্রুভালের বিষয়গুলো এবং আপনাদের ফ্রিকোয়েন্টলি যেই কোশ্চেনগুলো আপনারা জিজ্ঞেস করে থাকেন সেগুলো ফ্যাক্ট যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন সেটা। তো এখন আর যদি আপনাদের ফার্দার কিছু জানা থাকে অ্যান্টি অ্যাপ্রুভাল সম্পর্কে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবো যদি আমি জেনে থাকি, আর যদি না জানি আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যার আগে আমি আবারও বলছি যদি আমার এই প্রজেক্টটি আমাদের এই প্রজেক্টটি চলমান প্রজেক্টটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন এবং
আরও যদি কিছু জানার থাকে ফার্দার অবশ্যই কোশ্চেন করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, আমরা আপনাদেরকে সেখানে জবাব দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ ইনশিংটক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো আশা করছি সবাই সাথেই থাকবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আপনাদের সকলের জন্য শুভকামনা যারা এন্ট্রি অ্যাপ্রুভাল পেয়েছেন এবং যারা অলরেডি কিউ ফলো করছেন যে আসার জন্য, সবার জন্য শুভকামনা। আপনারা দ্রুতই সিঙ্গাপুরে চলে আসুন, আবার আপনাদের কর্মজীবন কর্মমুখর হয়ে উঠুক, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে সবাই চলুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।